যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চেয়েও বেশি ধনী কিন্তু কিভাবে জানব ডেস্ক রিপোর্টে ব্রিটেনের বিত্তবানদের মধ্যে অন্যতম ঋষি গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছেন ঋষি ও তার স্ত্রী অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩০ মিলিয়ন পাউন্ড ভারতীয় মুদ্রায় যা ৬,৮০০ কোটি টাকারও বেশি অন্যদিকে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামেলিয়ার সম্পত্তির পরিমাণ ৩০০ থেকে ৩০০ মিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন একজন প্রধানমন্ত্রী হলেন যে দেশটির রাজার চেয়েও বেশি ধনী ঋষি অক্ষতা দম্পতির মধ্য লন্ডনে বিলাসবহুল বাড়ি রয়েছে একাধিক সুযোগ সুবিধা রয়েছে সেই বাড়িতে জানা গেছে সুনকের বাড়িতে রয়েছে ৫টি বেডরুম এছাড়াও রয়েছে ৪টি স্নানঘর রয়েছে বিশাল বাগানও আছে ব্যক্তিগত সুইমিং পুল আর ব্যায়ামাগার বাড়িটি প্রায় ৪২ কোটি টাকা দামে কিনেছেন ঋষি অক্ষতা বর্তমানে এই বাড়ির দাম ৬৫ কোটি টাকারও বেশি ২০২২ সালের এপ্রিল মাসে ডাউনিং স্ট্রিটের কাছে এই বাড়িটি নবরূপে সাজানো হয়েছে জানা যায় স্ত্রীর মনের মতো করেই সাজানো হয়েছে ঋষির বাড়ি এছাড়াও লন্ডনের ওল্ড ব্রাম্পটন রোডে দক্ষিণ কেনসিংটনে আরও একটি বাড়ি রয়েছে ঋষির বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এই বাড়িতে যান ঋষি ও অক্ষতা এছাড়াও নর্থ ইয়র্কশায়ারে ঋষির খামার বাড়িও রয়েছে এই বাড়িটিও অত্যন্ত বিলাসবহুল স্ত্রী অক্ষতা মূর্তির বদৌলতেই এত সম্পত্তির মালিক ঋষি সুনাক ও তার পরিবার অক্ষতা মূর্তির বাবা এন নারায়ণ মূর্তি প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা ঋষি সুনাক এবছরের শুরুতে প্রথম ফ্রন্টলাইন রাজনীতিবিদ হিসেবে সানডে টাইমসের সবচেয়ে ধনী ব্রিটিশ নাগরিকদের তালিকায় জায়গা করে নেন যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী ধনী হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলছেন তিনি অত্যধিক ধনী হওয়ায় অন্য সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝতে পারবেন না আবার কেউ কেউ বলছেন শ্বশুরের টাকায় ধনী সুনাক ব্রিটিশ রাজনীতির টালমাটাল অবস্থায় হঠাৎই ঋষি সুনাক অতি আলোচিত একটি নাম হয়ে ওঠেন যুক্তরাজ্যের প্রথম হিন্দু চ্যান্সেলর অব এক্সচেকার ছিলেন তিনি ২০২০ সালে বোরিস জনসন তাকে চ্যান্সেলর অব এক্সচেকার হিসাবে নিয়োগ দেন ৪২ বছর বয়সী সুনাকের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিতি রয়েছে এছাড়া মহামারীর সময় দেশটির অর্থনীতিকে এগিয়ে নিতে তার ভূমিকার জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন কিন্তু জীবনযাপনে ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির বিষয়ে সরকারি সহায়তার বিষয়টি প্রত্যাখ্যান করায় তার জনসমর্থনে কিছুটা ভাটাও পড়েছিল সুনাকের ডাকনাম ঋষি করোনা মহামারীর সময় ব্যবসায়ী ও কর্মীদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে তিনি দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তবে স্ত্রীর কর সংক্রান্ত এক ঝামেলার জেরে প্রশ্নবিদ্ধ হন ঋষি এছাড়া তিনি লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে বোরিস জনসনের পার্টিতে যোগ দেওয়ায় জরিমানার মুখে পড়েছিলেন নাগরিক ডেস্ক রিপোর্ট